আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আমি তুমি ও সে এই গল্পের 18 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি ফারুকস ডায়েরিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল এবং পাশের ঘন্টা বাটনটি অন করে দিবেন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পাওয়ার জন্য। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবসময় এইভাবেই ফারুকস ডায়েরির সাথেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। টিপ চুপ হয়ে যায়। আরে আমার কাছে আসবি না বলছি, একদম যা এখান থেকে। হিমন্ত বলল, ছি ছি, স্বামীকে কেউ তুই করে বলে? জানো তুমি আমাকে এখনও ক্ষমা করতে পারোনি? টিপ বলল, না পারবো না কোনোদিন, তুই আমার চোখের সামনেই আসবি না, আমাকে আমার মতো থাকতে দে ব্যাস। হিমন্ত বলল, প্লিজ টিপ, একটা বার কি সুযোগ দেওয়া যায় না নাকি? সরি, এই দেখো আমি কান ধরলাম, এই দেখো ওট বসো করলাম। টিপ বলল, হিমন্ত লিভ মি অ্যালোন প্লিজ, আমি বাড়ি যাবো, শুনতে পাচ্ছ তুমি? আই ওয়ান্ট টু ব্রেক দিস ড্রামা, আই ক্যান নট টলারেট, প্লিজ হিমন্ত আই এম ভেরি টায়ার্ড, লিভ মি অ্যালোন। টিপ বলতে বলতে কান্না করে দেয়, হিমন্ত ছেড়ে দেয়, মুখ কালো করে ফেলে। চুপ করে হিমন্ত বারান্দায় চলে যায়। টিপের খারাপ লাগে হিমন্তের সাথে এমন ব্যবহার করতে, কিন্তু একটা মানুষ আর কত সহ্য করবে। হিমন্ত আবার রুমে আসে, তারপর দরজা খুলে বাহিরে চলে যায়। টিপ দরজা ধাক্কা দিতেই হিমন্ত দরজা বাহির থেকে লক করে চাবি নিয়ে চলে যায়। টিপ বিছানায় এসে বসে পড়ে, মেয়েটার কথা মনে পড়ছে খুব, রিসার কাছে আছে নিশ্চয়ই ভালো আছে। টিপ রুমটাতে চোখ বুলিয়ে দেখে হিমন্ত মোবাইল ফেলে রেখে গেছে। টিপ হিমন্তের ফোনটা হাতে নিয়ে দেখলো কীভাবে লক খুলবে। পাসওয়ার্ড হিমন্ত দেয়, খোলে না। হিয়া দেয়, তাও খোলে না। তারপর হিম টিপ দেয়, খুলে যায়। টিপের মনে পড়ে যায় হিমন্তের সাথে কাটানো আগের সব কথা। দুজনের নামের সাথে মিলিয়ে হিম টিপ বানিয়েছিল হিমন্ত। টিপ হিমন্তকে কখনো হিম কখনো হিমু বলে ডাকতো। হিম ডাকলে হিমন্ত হিম টিপ বলে ডাকতো টিপকে, আর হিমু ডাকলে রূপা বলে ডাকতো। খুনসুটি আর ঝগড়া ভালোবাসায় কেটে যায় অনেকটা মুহূর্ত। ভাবতে ভাবতে টিপ হিমন্তের মোবাইলের মেসেজ অপশনে যায়। হিমিকা লেখা দেখেই টিপের চোখ বড় বড় হয়ে যায়। টিপ তাড়াতাড়ি করে হিমন্তের কল লিস্ট চেক করে। হিমিকার নাম্বারে অগণিত মেসেজ আর কল, কিন্তু হিমন্ত রিসিভ করেনি, মিসড কলও উঠে আছে। মেসেজ বক্সে গিয়ে দেখে হিমিকার অনেক মেসেজ। হিম প্লিজ একটা বার কলটা রিসিভ করো। হিম বিশ্বাস করো, টিপের সাথে সৌমিকের রিলেশন ছিল, আমি জানি তোমার কাছে ও কি বলবে নাকি, আমি তোমাকে কিছুই মিথ্যে বলিনি। হিম আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। হিম দেখো চেয়ে ছবিগুলোকে মিথ্যে বলো। টিপ হিমিকার মেসেজ আর ছবিগুলো দেখে চোখ বড় বড় হয়ে যায়। টিপের চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। আর যে দেখতে পারছে না, যাকেই ভালোবাসি সেই কষ্ট দেয়। শেষে হিমিকা আমার নামে এসব বলল। টিপের মনে পড়ে যায় সেদিন ফেসবুকে একটা পিক ছিল দুটি হাতের। টিপ হিমন্তের গ্যালারিতে ঢুকে অনেক খুঁজে সেই ছবিটা পায়। ফেসবুকে শুধু হাত ছিল, এখানে ফুল ছবিটা। হিমন্ত আর টিপ একসাথে সেই ঠিক জায়গায় বসে আছে, সেখানে ওরা সিলেটে ঘুরতে গিয়ে দুজন বসে অনেক সুন্দর সময় কাটিয়েছিল। টিপ মোবাইলটা রেখে বালিশে গুজে কান্না করতে থাকে। এটাই যদি তোর মনে ছিল, কেন ভালোবাসার অভিনয় করলি? টিপ জোরে শব্দ করে কাঁদতে থাকে। হঠাৎ দরজার শব্দ শুনে চুপ হয়ে যায়। হিমন্ত দরজার লক খুলে খাবার নিয়ে ভিতরে আসে, তারপর আবার দরজা লাগিয়ে দেয়। টিপকে এভাবে শুয়ে থাকতে দেখে হিমন্ত টিপের কাছে যায়, গিয়ে টিপের কাঁধে হাত দিতেই টিপ জটকা মেরে ফেলে দেয়। টিপ প্লিজ, টিপ কেন কাঁদছো, আমাকে শাস্তি দাও, তবু এমন কষ্ট পেও না। জানি আমি এতদিন তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করো আমি ভুল করেছি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। টিপ টিপ তবুও তাকায় না হিমন্তের দিকে। হিমন্ত জোর করে টিপকে উঠায়। টিপের দিকে তাকিয়ে হিমন্ত অবাক হয়ে যায়। টিপ কেঁদে কেঁদে চেহারার কী অবস্থা বানিয়েছে। হিমন্তের নিজের উপর খুব রাগ লাগে, কত কষ্ট দিয়েছে টিপকে। হিমন্ত খাবার নিয়ে টিপের সামনে বসে। টিপ চোখের পানি মুছে চুপ করে বসে থাকে। ভালোবাসার মানুষগুলো যতই কষ্ট দিক তাদের প্রতি রাগ আসে না, অভিমানে চুপ করে থাকার মধ্যে এক প্রকার শাস্তি দেয়া হয়। ওপাশের মানুষকে বোঝাতে হলে একটু চোখের চাউনি ও নীরবতাই যথেষ্ট। হিমন্ত টিপের পছন্দের বিরিয়ানি নিয়ে আসছে, টিপকে নিজে হাতে খাইয়ে দিতে নিলে টিপ মুখ ফিরিয়ে নেয়। হিমন্ত বলল, টিপ খেয়ে নাও না প্লিজ, আমাকে যা শাস্তি দিবে মানবো, কিন্তু খেয়ে নাও আগে,
টিপ কোনো রেসপন্স করে না। হিমান্ত টিপের মুখের সামনে খাবার ধরে রেখেছে, কিন্তু টিপ খাচ্ছে না। হিমান্ত উঠে গিয়ে টিপের পাশে বসে, টিপ তুমি বাড়ি যাবে তো? আমি দিয়ে আসবো, আগে খেয়ে নাও প্লিজ। টিপ এবারও কিছু বলে না। হিমান্ত এবার জোরে একটা ধমক দেয়, খাবে না তুমি? তোমার বড় খাবে, বাচ্চা কাচ্চাও খাবে। খাবে এখনই নাকি ট্রেনে এক থাপ্পড় দিব? কথা বললে ভালো লাগে না, তাই না? টিপ ভয়ে কেঁপে ওঠে। হিমান্ত ভালো করেই জানে যে টিপ জোরে ধমক দিলে বা রাগারাগি করলে ভয় পায়। ভয় পেলেও টিপ চুপ করেই থাকে, হয়তো কষ্ট পেতে পেতে মনটা পাথর হয়ে গেছে। হিমান্ত এবার সত্যিই অবাক হয়, টিপ ভয়ে কেঁদে দেয়। হিমান্ত খাবার টিপের সামনে ধরলে, এবার টিপ কাঁদে, ভয়ে ভয়ে খাবার মুখে দেয়, গলা দিয়ে নামতে চায় না, তবু ভয়ে ভয়ে খায়। হিমান্ত রেগে তাকিয়ে আছে টিপের দিকে। টিপের খাবার গলায় আটকে যায়, কাশি উঠে যায়। হিমান্ত তাড়াতাড়ি পানির বোতল এগিয়ে দেয়, এবার সত্যি সত্যি ঠাস করে একটা লাগিয়ে দেব। কিন্তু জোরে জোরে চিল্লিয়ে বলল, গলায় আটকে যাবে না তো কি হবে? কার দুঃখে কাঁদছিস, আমি মরে গেছি? হ্যাঁ। টিপ এবার পানি না খেয়ে ডেকোর তুলতে থাকে আর জোরে জোরে কেঁদে দেয়। হিমান্ত শান্ত হয়ে টিপকে জড়িয়ে ধরে বুকের মাঝে। আগে ইচ্ছে করে টিপকে বকাবকি করতো হিমান্ত, আর টিপ ভয় পেয়ে হিমান্তের বুকের মাঝে মাথা গুঁজত। টিপ এখনও কাঁদছে আর হিমান্ত আবার ধমক দিলে মেয়েটা চুপ হয়ে যায়, শান্তিতে কাঁদতেও পারে না ভেবে টিপ মাথা উঠিয়ে নেয়। হিমান্তের রাগী চোখ দেখে আবার ওর বুকের মাথা রেখে টিপ কী করবে বুঝতে পারতেছে না। ভয় পেলে টিপের মাথা কাজ করে না। হিমান্ত মুচকি মুচকি হাসে, তারপর টিপকে নিজের কোলের মধ্যে বসায়, তারপর খাইয়ে দেয় টিপকে, তারপর খাইয়ে দেয় টিপকে। টিপ শান্ত মেয়ের মতো চুপচাপ খেতে থাকে। হিমান্ত টিপের কাণ্ড দেখে মুচকি হাসছে, মেয়েটা আমাকে এখনও ভয় পায়। টিপের মুখে খাবার লেগে আছে দেখে হিমান্ত টিপের দিকে তাকায়। আগে টিপকে খাইয়ে দিতে গিয়ে ইচ্ছে করে মুখে লাগিয়ে দিত হিমান্ত দুষ্টমি করে, তারপর নিজে টিপের ঠোঁটের কোণে লেগে থাকা খাবার লিক করে খেয়ে নিত। হিমান্তের চাউনি দেখে টিপ উঠে যায়, বুঝতে পারে হিমান্ত কী ভাবছে। অন্যদিকে সৌমিক চিন্তায় আছে টিপকে নিয়ে, কোথায় আছে টিপ? কল দিয়ে যাচ্ছে হিমান্তের মোবাইলে, কিন্তু হিমান্ত ট্যারি পাচ্ছে না, কখন যে সাইলেন্ট হয়ে গেছে, মোবাইল ভুলেই গেছে। সৌমিক চিন্তিত হয়ে বসে আছে, আচ্ছা টিপ কেন বাসা থেকে চলে গেছে? ও কি সুখী নয় হিমান্তের সাথে? অনেক ভাবনা মাথা খেলতে থাকে, ভালোবাসা কত অসহায়। চারটা মনেই ভালোবাসা আছে, কিন্তু ভিন্ন ভিন্ন মানুষের প্রতি। এক জীবনের সবাই সবার ভালোবাসার মানুষকে পায় না, একজন পেলে অপরজন কষ্ট পাবেই, এটাই হয়তো প্রকৃতির খেলা, মেনে নিতে হয় সবাইকে। সৌমিক আনমনে হয়ে হাঁটছে, ঠিক এমন সময় পিছনে একটা সাইকেলের বেল বাজানোর শব্দে পিছনে তাকায়। অল্প বয়সী একটা মেয়ে, জিন্স টপসের সাথে কোটি পরা, সাইকেলের সামনে কিছু ফুল রাখা, চুলগুলো জুটি করে বাঁধা, পায়ে কেডস পরা, ঠোঁটে হালকা করে পিঙ্ক লিপস্টিক, মায়াবী টানা টানার চোখ, এক কথায় অপরূপা, যে কেউ এক নজরে প্রেমে পড়ে যাবে। সৌমিক তাকিয়ে আছে, অন্য কোনো খেয়াল নেই তার। মেয়েটা আবারও বেল বাজালে সৌমিক সরে দাঁড়ায়, মেয়েটা মুচকি হাসি দিয়ে কাছে আসে। মেয়েটা বলল, কী এত ভাবছো শুনি? আনমনে হেঁটে চলছো, তুমি কি হিমু নাকি? সানগ্লাস ফেলে গেছে, ওই যে ওখানে পড়ে আছে, নিয়ে নাও। কবে যেন বউকেই ফেলে রেখে যাবা, হা হা বলে হাসতে হাসতে চলে যায় সাইকেল নিয়ে মেয়েটা। সৌমিক বোকার মতো তাকিয়ে আছে, এটা কি হয়ে গেল, মাথার উপর দিয়ে গেল সৌমিকের। মেয়েটা কিছুটা দূরে গিয়ে পিছনে তাকিয়ে হেসে দেয়, দেখে সৌমিক এখনো ওখানে হা করে দাঁড়িয়ে আছে। হাসলে পরে গালে ছোট করে টোল পড়ে। সৌমিক চোখ বন্ধ করে আবার চোখ মেলে তাকায়, পিছনে তাকিয়ে সানগ্লাসটা দেখে আনতে যাওয়ার সাথে সাথে অন্য একটা গাড়ি এসে চাপা দেয় সানগ্লাসটাকে। সৌমিক গ্লাসটা তুলে আর নিজেই জোরে জোরে হেসে দেয়, যাহ পাগল হয়ে গেছিস তুই সৌমিক, আর তোর সানগ্লাস পটল তুলল। মেয়েটা বলেও বাঁচাতে পারল না বলে হাসতে থাকে, তারপর কী ভেবে ভাঙা গ্লাসটা পকেটে নিয়ে চলে যায়। তো ফ্রেন্ডস, আজকের গল্প ছিল এতটুকুই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি ফারুক স্টাডিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। আর পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি ফরক্স ডায়েরিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টা বাটনটি অন করতে ভুলবেন না আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি ফরক্স ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই প্রীতি আর ভালোবাসা। আশা করছি সবসময় এভাবেই ফরক্স ডায়েরির সাথেই থাকবেন।
আর পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, টাটা।